আমাদের ঘোষণাটুকু তাদের কানে যায়নি, তবে আপনারা আমাদের এই ঘোষণাটুকু আমরা পরে আবার আপনাদের আহ্বান করব। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আমাদের এই উপত্যকার একজন স্বনামধন্য কবি, আজকের এই আবেগপ্রবণ দিনে, আজকের এই আবেগপ্রবণ দিনে সবাই মর্যাদা নিয়ে, একটা ভাষার মর্যাদা নিয়ে লড়াই করছে, আন্দোলন হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, রকমের অনুষ্ঠান হচ্ছে, আপনাদের অনুভূতিটা কেমন? আসলে দেখুন, আজকে এতটা বছর গেছে, 1961 আর 2023, এই দীর্ঘ এত বছরে জানি না কতটুকু আমরা পেয়েছি, কিন্তু আজকে এই যে সমাবেশ বা গত 16 তারিখের যে সমাবেশ রেলি যেটা, তাতে আমরা কিন্তু এইটুকুই প্রমাণ করতে পেরেছি যে আমাদের বাঙালি সত্তাটা যে এখনও একেবারে মরে যায়নি, এবং সেই ভাষার জন্য যারা আজকে একাদশ ভাষা শহীদ, আজকে আমরা এখানে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছি, তাদের প্রতি শ্রদ্ধাটাও যে আমাদের একেবারে কমে যায়নি সেটা কিন্তু এটা প্রমাণ করেছে। আমরা আশা করব আমাদের এই ভাষা শহীদের স্বীকৃতি অবশ্যই বাধাই সরকার সে বিষয়ে অবশ্যই একটি। আপনার ভালো নামটা? দেবতৃষ্ণা। ধন্যবাদ দেবসুন্দর বাবু, আপনার মূল্যবান ক্ষমতা দিন। একটা প্রশ্ন না করে পারছি না, আসাম রাজ্যে অসম ভাষা আন্দোলনের শহীদদের 5 লক্ষ টাকা করে দেওয়া হলো, কার্বিদের 5 লক্ষ টাকা করে দেওয়া হলো, বরাকের বেলা এই যে বৈষম্য, ওই সেটার জন্য কী বলতে চাইবি? তা তো দেখুন, তারা এটা সরকারই বলতে পারবে, তবে আমরা অবশ্যই খুশি হতাম যদি এই বৈষম্যটা দেখানো না হতো। জানি না কেন সরকার এভাবে করছে, কিন্তু আমি মনে করি বর্তমান সরকার যেভাবে সমাজের জন্য কাজ করে যাচ্ছে, ভাষা শহীদদের প্রতিও তাদের দৃষ্টিভঙ্গি হয়তো বদলাবে। ধন্যবাদ।